একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে, সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু অনেক টাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না? নাই, কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন? হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ, আপনারা অনেক বরকত না, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে, তিনটাই মাইয়া, জান্নাত একটা আমার দিয়ে, তার মানে তিন জান্নাতের মালিক, মাশাআল্লাহ। আল্লাহ বাইরে তুমি কবুল করো। একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে, সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু অনেক টাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়।